অভাবনীয় হারত বৃদ্ধি আলুর দাম ক্রমাৎ দামি শাক পাচলির তালিকাত অন্তর্ভুক্ত হয়েছে গৃহিণী সকলের সারথী আলু যেহেতু নিত প্রয়োজনীয় এক সবজি হয়েছে আলু আর সেই তারে যেহেতু কিছুদিনের এটা বজারত হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে আলুর দাম বৃদ্ধিক লো আর তারপরে এটা বিভিন্ন রাজ্যের বিভিন্ন ঠাইতে এটা বজারবিল হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেহেতু মই বর্তমান উপস্থিত আছো এক ব্যস্ততা বজার বামুনী ময়দান বজার যেহেতু মই ইয়ারে কিছু সাময়িক দৃশ্য দেখাবল চেষ্টা করি মূর সত্যি যেহেতু ভিডিও জার্নেলিষ্ট সিনম উপস্থিত আছে মানে দেখাবলে চেষ্টা করছো যে অভাবনীয় হারত আলুর দাম বৃদ্ধি হওয়াক লো এটা এক ধরনের আসলে হুলস্থুলিয়া পরিবেশের সৃষ্টি হয়েছে যেহেতু নিত প্রয়োজনীয় শাক পাচলির ভিতর কিন্তু আলু আসলতে সকলে সকলরে আসলতে প্রিয় বা সারথি গৃহী সকলের সারথি বলে কব লাগবে আর এই আলু অবিহনে কিন্তু কোনো শাক পাচলিয়ে পরিপূর্ণ নহয় কোনো সবজিয়ে পরিপূর্ণ নহয় তার ভিতরতে যেহেতু অভাবনীয় হারত বৃদ্ধি পাইছে আলুর দাম আর তাক লো এটা হুলস্থুলিয়া রাজ্যের বিভিন্ন বজারত যেহেতু গুয়াহাটি মহানগর এই ব্যস্ততা বজারত এই বামুনী ময়দান বজারতো সেই একটাই পরিস্থিতি দেখবলে পাওয়া গেছে আর যেহেতু ক্রমাৎ দামি পাচলির তালিকাতেও অন্তর্ভুক্ত হয়েছে বর্তমান আলু আর যেহেতু রাজ্যের বজারত বৃদ্ধি পাইছে আলুর মূল্য বর্তমান প্রতি কিলো আলুর দাম হয়েছে 30-35 টাকা আর যেহেতু আগতে 30 টাকা আছিল আর এটা বর্তমান 5-10 টাকালে বৃদ্ধি পাইছে আলুর দাম যেহেতু আমি দেখাবলে চেষ্টা করছো ইয়ারও কিছু সামূহিক দৃশ্য আর ইয়ারে কিছু ক্রেতা আছে বিক্রেতা আছে তেওঁলোকৰ লগতো আমি কথা পাতিবলে চেষ্টা করি আর যেহেতু অত্যাবশ্যকীয় সা সামগ্রীর লগতে আলুর দাম বৃদ্ধি হওয়াক লো এটা চৌদিকে এটা হাহাকার পরিস্থিতি সৃষ্টি হবলগিয়া হয়েছে যেহেতু আমি কিছু দৃশ্যাংশ দেখাবলে চেষ্টা করছো আর কিছু লোকরপর আমি জানিবলে চেষ্টা করি আসলে যে নিত্য প্রয়োজনীয় যে সা সামগ্রীর লগতে কিন্তু আলুর দাম বৃদ্ধি হওয়াক লো এটা চৌদিকে এক হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে আমি আগুয়াই যাবলকে চেষ্টা করি আর কিছু ক্রেতা আর বিক্রেতা আছে আমি তেওঁলোকৰ লগতো কথা পাতিবলে চেষ্টা করি দাদা যেহেতু আপনার ওসরকে আহিছো আলুর দাম বৃদ্ধি পাইছে কি কব এই ক্ষেত্রত কি কম আলুর দাম বাড়ি আছে কিমান টাকা কই বাড়িছে আলু প্রত্যেক দিন তো কাজে কম এটা কমিব এটা এটা বাড়ি আছে এটা কমি আছে এটা মানে আসলে বজার সাই দাম নিকে মানে যে কোনো বাজার যে কোনো অন্য মূল্যর দাম নিকে নহয় এটা বর্তমানে এইটো বাজারের দাম কিমান 35 টাকা কিলো আছে আগতে কিমান আছিলে 35-40 টাকা 35 টাকা এনেকে আছে এনেকে আছে যেহেতু এটা সৌদিকে এই লৈ কিনে এটা হাহাকার হয়েছে কি কো দাম বাড়ি বাড়ি আছে কমাব লাগে না কমাব লাগে এই কিহর ভাবে বাড়িছে এটা কব পারিব লরে বলে গাড়িখন রখাই দিছে বেশমঙ্গল গাড়িখন রখাই দিলে আর গাড়িখন আইবা নিদিলে আলু দাম পচি আছে বস্তুটো পচিলে দাম বাড়িব সেইকাৰণে বাড়িছে যেহেতু এনেদরে কিছু লোকরপর আমি ভাষ্য লবলৈ চেষ্টা করি আর কিছু আগুয়াই যাবলকে চেষ্টা করি যেহেতু ইয়ারে আমার সত্যি বিক্রেতা সকল আছে আমি তেওঁলোকতো কথা পাতিবলৈ চেষ্টা করি আসলে অভাবনীয় হাতত হারত বৃদ্ধি পাইছে আর তার মাজতে এটা হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে যেহেতু আমার সত্যি কিছু লোক আছে আমি তেওঁৰপৰাও জানিবলৈ চেষ্টা করি যে আলু আসলে অত্যাবশ্যকীয় সা সামগ্রীর মাজতে কিন্তু সবজির লগতে আলুর কথা আসলে সকলে জানে আর আলু সকলরে খুয়াদু এক বস্তু কি কব যেহেতু অত্যাবশ্যকীয় হারত বৃদ্ধি পাইছে আলুর দাম কি কব এই ক্ষেত্রে এইটো কারণতে সর্বসাধারণ মানে রাইজর বহুত অল্প দিগদারি হয়েছে ইমান দামত আলু হওয়াটো আগতে ইমান দাম হওয়া নাছিল আগতে 25-30 টাকাত পাইছিল এতিয়া 40-50 হয়ে গেল আমি কৈছো আমিতো গম নাপাওঁ আমি হোলচেলাৰৰ পৰা যি মতে কিনি আনিছোঁ তাৰে পৰা 5 টকা লাভটো বিক্ৰী কৰিবই লাগিব গতিকে এতিয়া আচল কাহিনীটো আমি নাজানো এনেই কিহৰ কাৰণে বৃদ্ধি পাইছে ক'ব নেকি এইটো কিছুমানে কৈ আছে এইটো আলুটো বন্ধ হৈ আছে এই গেটত সেই বেংগলৰ পৰা আহিব জানে সেইটো কাৰণে বৃদ্ধি হোৱা বুলি শুনি আছোঁ দাম কমিলেতো ভালে হয় সকলোৰে সুবিধা হয় অলপ এনেদরে কিছু আমি আসলে ক্রেতার পরাও জানিবলৈ চেষ্টা করছো আর আমি আর কিছু এপিনে আগুয়াই যাবলৈ চেষ্টা করি যেহেতু ইয়াতে আর কিছু লোক আছে আমি তেওঁলোকৰ লগতো জানিবলৈ চেষ্টা করি যে আসলে আলুর দাম বৃদ্ধি হওয়াক লৈ এতিয়া চৌদিশে হাহাকার সৃষ্টি হয়েছে তার মাজতে আমি আর কিছু ক্রেতা আছে আমি তেওঁলোকৰ লগতো চেষ্টা করি কথা পাতিবলৈ যেহেতু আমার সত্যি এগারী মহিলা আছে যেহেতু ব্যস্ততা বজারের মাজতে তেওঁ খুব সুন্দরকে এক ধরনের তেওঁলোকে ব্যবসায় করে গেছে কি কব আলুর দাম বৃদ্ধি হওয়াক লৈ কি কব দামটো বহুত বাড়ছে এতিয়া কমাই দিলে বেশি ভাল হয় সব কিহর কারণে বাড়ছে কিহর কারণে এটা তো কয়ে আছে বেঙ্গলোর পৰা বন্ধ করার কারণে বাড়ছে বলে কয়ে আছে বিভিন্ন ঠাইত বিভিন্ন ধরনের আলুর দাম তো বৃদ্ধি হয় আর আপনাদের যেহেতু বিক্রেতা যেসমূহ গ্রাহক আহে তো আপনাদের কিছু প্রশ্ন তো লিপ্ত করে বহুত কাজিয়া করে আমার লগত মানুষে হয় না না আমার হয় আর কয় বোলে ইমান দাম কেউ বাড়িল অমুক তমুক এটা তো আমিও গম নাপাও আমি তো ফেন্সি মাছখার পরাই আনো বস্তুটো আপনার অকল আলু পিঁয়াজ বলে নয় চাউল দালি সবতে বাড়াই দিছে মিঠাতেল এইবিল সবতে বাড়াইছে
এপুর আমার সদায় নিতো প্রয়োজনীয় সদায় লাগা বস্তু দুখিয়া মানুষ চলা টান হয়ে গেছে একদম এটা যেহেতু সরকারে এই ধরনের কি ধরনের আহ্বান করব যেহেতু দাম বাড়ছে এইটো আপনি সরকারে আপনার বুঝিব লাগবে অল্প কমাই দিলে রাজ্যের কারণে ভালো হয় দুখিয়া মানুষতো বহুত আছে ন দুখিয়া মানুষ চলা চলিব পারে আর এনেকুৱা আর যেহেতু আমি আরও কিছু আগুয়ে যাবলে চেষ্টা করি যেহেতু আমার সত্যি কিছু গ্রাহকও আছে আমি গ্রাহকক দেখবলে পাইছো আর গ্রাহকে আলু পিঁয়াজ কিনবলে যেহেতু আহিছে আসলে দাম বৃদ্ধিক লো কিন্তু এটা সকলের মনত এটাই প্রশ্ন যে আসলে এই দাম বৃদ্ধি কিয় হয়েছে কি কম আর এটা তো আমার উপায় নাই আমি তো খাবই লাগবে এটা তো সরকারে তো দাম বড়াই আছে আমার তো উপায় নাই এটা যিমান যিয়ে নহয় এটা আলু এটা প্রথমে 30 টাকা আছে এটা 40 টাকা হয়েছে এটা 45 টাকা হয়েছে পিঁয়াজের 50 আসলে 60 হব কর্মানে যিমানেই হেৰি হয়েছে তিমানে দাম বৃদ্ধি হয়েছে আমার এটা চলার উপায় নাই কে হয়ে গেছে মানুষের জানার 5-10 টাকাকে বৃদ্ধি হলে ধরো আমারও অসুবিধা হয় তো এইটা এটা সরকারের বা কি 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 বিবেচনা করেছে আমি বুঝি নাপাম এটা কিবা এখন সভা সমিতি বাড়ি মারিলে মানে বস্তুর দাম বাড়ি যাব এটা প্রধানমন্ত্রী যদি অসমলে আহে দাম বাড়ি গল কিবা এটা নয় কিবা এটা করলে দাম বাড়িয়ে যায় আর এটা আমার জনসাধারণ চলার কারণে উপায় নাইকিয়া হয়ে গেছে এনেদরে আসলতে যে ভাষ্য আসলতে আমি শুনবলে চেষ্টা করছো আসলে কবলে গেলে যে যি নিত্য প্রয়োজনীয় যি আমার শাক পাচলির মাজত কিন্তু আলু আসলতে সকলে ব্যবহৃত করে যি আলুর দাম বৃদ্ধি হয়েছে তাক লো এটা বিভিন্ন গ্রাহক আর বিক্রেতার মাজতো কিন্তু এক ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে আর কিহর ভাবে দাম বৃদ্ধি পাইছে আসলতে বহুতে কৈছে পশ্চিমবঙ্গের গেট বন্ধ করে দিয়ার বাবে আলুর দাম বৃদ্ধি পাইছে এটা বহু ধরনের প্রশ্ন আহিছে আমি আর কিছু লোকেরপরা জানিবলে চেষ্টা করি যেহেতু দাদা আপনার ওসর আলুর দাম বৃদ্ধি পাইছে কি কব এক্ষেত্রে এই ক্ষেত্র কব লাগা তো একো নাই দাম বাড়াতো বাড়িবই যদি দাম বাড়লেও কিনি খাব লাগিব আমার সর্বসাধারণ জনতার বাবে কিন্তু এক ধরনের মাধমারো সৃষ্টি হয়েছে এক মানে ডাঙর আসলে 5-10 টাকা বলি কলে আমার বহুতো কথা আহি পড়ে যে 5-10 টাকা বলি কথা নহয় পরে এদিন এনেকা ভাবিলে বহুত বহুত ভাবিবই লাগে লাগাতো কিন্তু তথাপিও তো লবই লাগিব জুই এটা হঠাৎ সরকার কি বলি সরকারের বটে আর কি কি কম আর এটা এটার কমাই দিলে তো ভালে কমাইতো ন কমাবই আমি কলেনো কি হব রাইজর কথাটো নহুনে ইহতর মতে চলিব যেহেতু এনেদরে কিছু আমার সত্যি ক্রেতা বিক্রেতাসকলের আসলে কথা পাতিছো আসলে এক দুখনীয় বিষয় হবলে হয় বলে কৈছে যেহেতু কেইদিনমানেরপরাই কিন্তু রাজ্যের যে বজার আছে সেই বজারত কিন্তু এটা হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে আর যে আসলে অত্যাবশ্যকীয় মূল্য বৃদ্ধি এই মূল্য বৃদ্ধি হওয়ার বাবে কিন্তু এক ধরনের প্রশ্ন উত্থাপিত হয়েছে বা বহুতো প্রশ্নের সম্মুখীন হবলগা হয়েছে ক্রেতাসকলে যেহেতু এনেদরে এটা কথা স্পষ্টরূপে কৈছে যে এই যে নিত্য প্রয়োজনীয় যুগ 5-10 টাকাকে বৃদ্ধি পায় সেই বৃদ্ধির দাম আসলে সরকারের ফলেরপরা কোনো ধরনের এক ব্যবস্থা করব লাগে নহলে বহুত সর্বসাধারণ জনতার বহুতো আসলে সমস্যার সম্মুখীন হয় এনেদরে আমার সত্যি চাই থাকিব এনি ভারত 24। রব আপুনি যে এটা অপরাধ করবলে গৈ আছে আপুনি জানেনে এই নাবালিকা গৰাকীক এতিয়াই বিয়াত বহুৱাটো যে এটা অপরাধ আপুনি জানেনে অপরাধ কেনেকৈ মোৰ ছোৱালী মোৰ কথা তুমি যিয়েই নোকোৱা ভূঞা 18 বছৰৰ তলৰ যিকোনো কন্যা সন্তানৰ বিয়া দিলেই আইনগতভাৱে এক দণ্ডনীয় অপৰাধ বিয়া দিয়াজন যিমান দায়ী বিয়া পতাজনো সমানে দায়ী এতিয়া তাই পঢ়া শুনা কৰাৰ বয়স খেলা ধূলা কৰাৰ বয়স তাইক খেলিবলৈ দিয়ক পঢ়িবলৈ দিয়ক আৰু চাব এদিন আপুনি তাইক লৈ গৌৰৱ অনুভৱ কৰিব পাৰিব এতিয়াই তাইক সংসাৰৰ বুজা দি তাইৰ ভৱিষ্যত জীৱনটো অন্ধকাৰ কৰাৰ অধিকাৰ তোমাৰ জানো আছে মোৰ ভুল হৈ গল মাজনী মোক ক্ষমা কৰিবা শিক্ষা ল'ৰা ছোৱালী উভয়ৰে প্ৰাপ্য আৰু অধিকাৰ আপোনাৰ কন্যা সন্তানক তাইৰ এই প্ৰাপ্যৰ পৰা বঞ্চিত নকৰাব বাল্য বিবাহ ভাৰতীয় আইনৰ দ্বাৰা বিহিত এক দণ্ডনীয় অপৰাধ এনে অপৰাধ কৰি আপোনাৰ কন্যা সন্তানৰ ভৱিষ্যত অন্ধকাৰৰ মাজলৈ ঠেলি নিদিব।